একুশ শতাব্দীতে আমাদের বিশ্বে ভারতবর্ষকে ডায়াবেটিক ক্যাপিটাল হিসাবে পরিচিত আমাদের মাথায় রাখা দরকার ডায়াবেটিস কিন্তু শুধু হাই সুগারের রোগ না হাই সুগার ছাড়াও ডায়াবেটিস কিন্তু হার্ট কিডনি লাংস চোখ ছাড়াও পায়েরও ক্ষতি করতে পারে যখন ডায়াবেটিস হাই সুগার পায়ের ক্ষতি করে তখন আমরা সেটি কি ডায়াবেটিক ফুড বলি নাম থেকেই আমরা জানতে পারছি যে ডায়াবেটিক ফুড কেয়ার প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস অনেক সময় অনেক পেশেন্টদের ডায়াবেটিস ঠিকঠাক করে কন্ট্রোল থাকে না তাদের ফাস্টিং ব্লাড সুগার অনেক বেশি থাকে ব্লাড সুগার অনেক হাই থাকে ফাস্টিং সেই পেশেন্টদের কিন্তু ডায়াবেটিক ফুট হওয়ার চান্স অনেক বেশি থাকে একটি স্টাডি কন্ডাক্ট করে দেখা গেছে যে একশো ভাগের মধ্যে চৌত্রিশ ভাগ পারসেন্ট অব ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ডায়াবেটিক ফুট হওয়ার চান্স অনেক মাত্রায় বেশি থাকে তার জন্য ডায়াবেটিক কন্ট্রোল করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ ডায়াবেটিক ফুড যাদের ডায়াবেটিস আছে তাদের অনেক সময় দেখা যায় যে তাদের পায়ের সার চলে গেছে অনেক বছর ধরে ডায়াবেটিস হলে পায়ের যে স্নায়ু আছে বা নার্ভস আছে সেগুলো ক্ষতি হতে পারে সেগুলোকে আমরা মেডিকেল টার্মে ডায়াবেটিক ইউরোপ্যাথি বলে জানি সেই পেশেন্টদের অনেক সময় আঘাত লাগলে তারা বুঝতে পারে না এর জন্য পায়ে কড়া বা ফোসকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ডায়াবেটিক পেশেন্টদের সেই কড়া বা ফসকার থেকে অনেক সময় ইনফেকশনও হতে পারে যেগুলো কন্ট্রোল করা কিন্তু খুবই কষ্টকর একজন চিকিৎসকের পক্ষে এর জন্য ডায়াবেটিস সুগার কন্ট্রোল করতে হবে এই পেশেন্টদের ভালো করে সুগার পেশেন্টদের তার সাথে কখনো যদি পেশেন্টরা লক্ষ্য করে যে পায়ে কড়া বা ফোসকা পড়েছে অতি শীঘ্রই তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ফুড জেনারেলি একটা এক্সামিনেশন ওরিয়েন্টেড হয় এটাতে একজন চিকিৎসক কিছু ক্লিনিক্যাল এক্সাম করে ডায়াবেটিক ফুড ডায়াগনোসিস করে এছাড়াও যে পেশেন্টদের পায়ে ফ্রিকুয়েন্টলি পায়ে করা বা ফোসকা পড়ছে সেই পেশেন্টদের কিন্তু আমরা ডায়াবেটিক ফুড বলে ডায়াগনোসিস করি এটার প্রধান ট্রিটমেন্ট হচ্ছে যে আমাদের সুগারটাকে ভালো করে কন্ট্রোল করতে হবে পাস্থিং পিপি আমাদের টার্গেটের মধ্যে রাখতে হবে এইচ বি সি আমরা সাথে নিচে রাখতে হবে পেশেন্টদের তাছাড়া পায়ে কখনো যদি ফস্কা বা কড়া পড়ে সেই পেশেন্টদের কিন্তু অতি দ্রুত অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনের চান্স কমাতে হবে এই জন্য কখনোই যদি পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট লক্ষ্য করে যে পায়ে করা বা ফোসকা পড়েছে তারা কিন্তু নিজেরা খবরদারে ওটা চিকিৎসা করবেন না অতি শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটার চিকিৎসা করুন সবসময় লক্ষ্য করতে হবে যে কোথাও করা বা ফোসকা পড়ছে কিনা সেগুলো কখনোই নিজের থেকে চিকিৎসা করব করাটা একদমই বাঞ্ছনীয় মানে পেশেন্ট নিজের থেকে যেন এগুলো চিকিৎসা না করে অতি দ্রুত কিন্তু অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক এটা চিকিৎসা করতে হবে কারণ এই ইনফেকশন যদি একবার হয়ে যায় কড়া বা ফসকা এগুলো যদি ডিপার টিস্যুতে ইনভেট করে তখন কিন্তু অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সেটা চিকিৎসা করা যায় না এই ইনফেকশন ধীরে ধীরে ছড়াতে থাকে তখন কিন্তু একটি টাইমের পর কিন্তু তখন সার্জারি হয়ে যায় ডায়াবেটিক এর এই জন্য বহু পেশেন্টদের অনেক সময় করতে হয় তার জন্য কখনো যদি পায়ে কোনো করেন যে কোনো ইনফেকশন হচ্ছে বা কোথাও আঘাত লেগেছে বা কোথাও কড়া পড়েছে বা ফোস্কা পড়েছে সেটা নিজের থেকে একদম চিকিৎসা করবেন না অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওটাকে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করুন তার সাথে সুগারটাকেও কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিক পেশেন্টদের মাথায় রাখতে হবে যে তারা যেন প্রত্যেক দিন মোজা পাল্টায় তাছাড়াও ডায়াবেটিক মাথায় রাখতে হবে যে তারা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যেন পায়ের নোক না কাটে অত্যন্ত ভালো কোয়ালিটি নেল কাটার দিয়ে যেন পায়ের নোখ কাটা হয় আর সব সময় যেন নোখটা সোজা করে কাটা হয় তেরা বেগা করে কাটলে কিন্তু না পায়ের নোকে ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে ডায়াবেটিক ফুট অবশ্যই প্রিভেন্টেবল যে পেশেন্টদের হাই ডায়াবেটিস আছে তারা যদি সুগার কন্ট্রোলে রাখে তার সাথে ডায়াবেটিক ফুড কেয়ার নিয়মিত পালন করে তাহলে ডায়াবেটিক ফুট হওয়ার সম্ভাবনা অত্যন্ত কমে যায় দ্বিতীয় হচ্ছে যদি পেশেন্ট স্মোক করে বা অ্যালকোহল ইনটেক করে বা পেশেন্ট যদি খুব ওভারওয়েট হয় বা ওজন বেশি হয় এই রিস্ক গুলো যদি মডিফাই করে তাহলে কিন্তু তাদের ডায়াবেটিক ফুট হওয়ার চান্স অনেকটা কমে যায় এই জন্য মাথায় রাখতে হবে যে স্মোকিং করলে সেটা ছাড়তে হবে অ্যালকোহল ইনটেক কমাতে হবে ওজন যদি বেশি থাকে সেটা কমাতে হবে আর আদার্স চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিসটা ফুল কন্ট্রোল করতে হবে সাথে ব্যায়াম করতে হবে এবং ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে এগুলো করলে ডায়াবেটিক ফুট হওয়ার চান্স কিন্তু অনেক মাত্রায় কমে যায় ডায়াবেটিক পেশেন্টদের